गाथा बालिश नष्ट होते माझे रातते मेर चिंता चिंता घुमाशे नाराते गाथा बालिश नष्ट होते माझे रातते मेर चिंता चिंता घुमाशे नाराते प्राणेर ठाकुर ठीक रे वटे मेर शवन देखे छंदले उठी राते घुमाशे ना दु चोखे मेर शवन देखे छंदले उठी राते घुमाशे ना दु चोखे पालार कोनो में बुझलो ना आमार मोन तुम्हारे पाला की कोनो काना खोला बुरी आप दामरी क्यों आज आमार बिया देबे बौदीर कतो करे बोली जी बौदी आमार बिया दे बोले तोरा कोन बयस कम कोची हार निजेर पाये दाना तार पर बिये करबी आमी कि तोर बाबार पायेर उपर दाड़िये आछि ताले इनकाम करछि 50 जन लेबार कार करछि सरकारी काज की काज जानो खिदिरपुर डगे मोटरे कोराय रे बस्ता बौदी वाले भाई काजे जाती जामार जोन एक स्थिति नहीं आशीष आई बोले जी बौदी तोर की लागबे वाले भाई जोदी पोशाकेर ओपरे सूती आर जिनिसेर बोले सोना ताई पोशाकेर ओपर पड़े गियेछि ओई जिनिसटा देबार बोलबो आमार जतन कोला लाउ गाछेते दादा गो दुखाना लाउ धरेछे कदिन हलो लाउ गाछ निदुर लेगेछे कदिन हलो लाउ गाछ निदुर लेगेछे आमार जतन कोला लाउ गाछेते आमार जतन कोला लाउ गाछेते दादा गो दुखाना दीदी को की बोलबो दुखेर कथा लोकेर कथा सुनले आमार पुरो माथा बेथा जदि बोलो केन आमादेर मतलबटा हये गेछे 6 मास काजे चले गेछे ता पाशेर बाड़ी जाय से आमाके बोलछे हारे छोड़बो आई बोली की हयेछे बोली এই যে তোর সেই মতরা 6 মাস কাজে চলে গেল বাড়ি আসার নাম করে না তো আমি বলি তাকো দিদি তুমি যা যার মতন থাকো বেশি ফ্যাচাং ফ্যাচাং করুন আমার মতলব কখন ঢুকবে তোমার কাছে কি বলে কই ঢুকবে ওই একটা ঝামেলা আবার নতুন একটা ঝামেলা চালু হয়েছে না কি চালু হয়েছে সরকারের দুয়ার খুলেছে নকি ভাত চালু করেছে দিদি তো জানে আমাদের ওদের প্রত্যেক ঘরে ঘরে একটা করে লক্ষ্মী আছে ওই জন্য ভার যুক্ত করে দিচ্ছে আমাদের মতলবটা বারবার বলি যাই দেখো আমার আধার কার্ড নেই তুমি যখন আধার কার্ডটা দেখে শুনে করে আনবে না আমার কোনো কথা নেবে না আমার কোনো কথা নেবে না দিদি গো আমিরুলের দোকান থেকে আধার কার্ডটা করে এনেছে সম্পূর্ণ ভুল আমার নাম মধু ঝা আর আধার কার্ডে নিকে চাই মুতে যা ওটা দাদার ভুল নয় ওটা দাদার ভুল নয় ওটা কম্পিউটারের ভুল কেন কম্পিউটার আবার কি করলো বৌদি আমার মামার নাম কি স্বপন ঘোষ হ্যাঁ তোর এই কম্পিউটারে কি লিখেছে জানিস কি লিখেছে স্বপ্ন দোষ এই অবস্থা কতমাত্র মানুষের স্বপ্ন দোষ আমার দিদিমার নাম কি বয়জের নাম মুখে নিতে তাও বলি ছায়া রানী হ্যাঁ তোর এই কম্পিউটারে কি লিখেছে জানিস কি লিখেছে ছায়া পড়েনি ওই শুধু অবস্থা কথা না মানে এটা সব বলে চলতে পারবি তার থেকে বড় ভুল তুই করেছিস ডেংরা আমি আবার কি বলবো আর যখন নম্বরে আমার নাম নাই তুই জব করার জন্য কি নাম দিয়েছি হারাধন ঝা হ্যাঁ তোর কম্পিউটারে কত বড় ভুল করেছে জানিস কি ভুল করেছে লিখেছে হারা ঝা আমার ধনটা কি বাগে খেয়েছে এই গাল ভাজি দেবো জানার মুখ সামনে কথা বলি গাল ভাজি দেবো কোনো কথা না হারার পরে ধন যোগ করে আমার জব কাট করে দিতে হবে আমার ছিটি কইছি আরে বৌদি তো ছিটি জিনিস কারণ বৌদি এটা ভালো জিনিস তো এটা প্লাস্টিকের জিনিস পড়লে শুধু হরর করে বৌদি প্লাস্টিকের জিনিস না এটা ভালো জিনিস আর প্রচুর কাজ আছে বৌদি ওরে ভাই তুই কেন বুঝিনা এই জিনিস পড়লে শুধু পয়জান বেরবে বৌদি পয়জান বেরবে না এর কাজ প্রচুর এর প্রচুর কাজ আচ্ছা বল দে এই জিনিসটা যখন তুই পড়বি জলে ভিজবি আচারে মারবি ছিড়বে না ফাড়ে ফেলে দে না বুঝতে পারিনি বৌদির আর বড় কাজ আছে এই জিনিসটা যখন তুই পড়বি ফাঁকের জিনিস ঢুকবে বেরোবে ওনা না সেটা আবার কি বৌদি ফাঁকের যত হাওয়া এসির মতো ঢুকবে আর বেরোবে না বেশি হাওয়া ঢোকা দরকার নেই হাওয়া ঢুকলে আবার গা পালকিতে উঠবে বলিস ভাই 3 মাস আগে তো দাদা আমার এই যন্ত্র 5-6টা এনে দিয়েছিল তা দিদিকে ঘরের মতো লই এনেছে আমি আমার না করতে পারি আমার আবার দয়া সরি না করতে পারি না তা পরে দিদি গো গার ভিতর যেন কেরম কুলো কুলো মতন ভাব শরীর যেন কি অস্থিকর মতন লাগে মুখে যেন কি অরুচি লাগে এ যন্ত্র আই পড়ব না তোর পাল্টি নিয়ে আসতে হবে কে যাবে তুই যাবি আমি যেতে পারবো না ওরে ভাই তুই বেলা 12টার সময় কলকাতার গলিতে আমি মেন রোড খুঁজে পাইনি আমি যেতে পারবো না ওরে ভাই এ যন্ত্র আই পড়ব না তোর পাল্টি নিয়ে আসতে হবে আমার যেতে হবে এই যে একটা কথা বলবো আবার কি কথা জোরে খিদে লেগেছে দুটো মুড়ি দিয়ে খেতে যাই আই মুড়ির কথা মুখে আতমি না গত্ত বাজাই করো বেরো তাও দিবি নি বেরো খেতেও দিবি নি जागो दीदी ये जंत्र नहीं संसार है मोटे है ना ओरे हदल तो पार्टी दीजिए कलकाता तु कलकाता गली गली कि तु चिनी ना तु कि मन करिस तोर एका छाड़ा देव ना 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 तोर साथे साथे आमिओ जाबो बोहिया पकड़ी के भरी आखी बारी जो मिले होती पा गुलाबी कहाँ से कहीं हम आपने टूपिरा संया मिलन बासराबी করারি মানুষ আমি ডুবে গেছি অনেক কাছে রে চোখেরও আসলে হিরে তুলে নিয়েছি করারি মানুষ আমি তো পেয়ে গেছি অনেক কাছে রে চোখেরও আসলে হিরে তুলে নিয়েছি চোখে চোখে পড়তে মনে কিছু বোঝতে চোখে চোখে পড়তে মনে কিছু বোঝতে দরজা খুলে দিয়েছি করারে মানুষ আমি পেয়ে গেছি অনেক কাছেরই ঢুকেরও আসলে হিরে খুঁজে নিয়েছি প্রেম করারে মানুষ আমি তো পেয়ে গেছি নমস্কার 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 I am শ্রুতি সাহা আমি একজন অ্যাডভোকেট এলবি আপনাদের পরিবারে যদি কোনো জমি সংক্রান্ত মামলা থাকি ভাই ভাই গণ্ডগোল থাকি এমনকি দেওর বৌদির সমস্যা থাকি আমার চেম্বারে যোগাযোগ করবেন আমি সেই সমস্যার সমাধান করব কিন্তু হ্যাঁ নামটা মনে রাখবেন শ্রুতি সাহা দে দে আরে কে তুই আর কি দেব তোকে আমি হারাধন আরে শোন হারাধন হোস আর জেঠুন হোস এখানে কি চাস আমার বৌদি ঘরে বসে আছে যে জিনিসের জন্য তোমার কাছে আজ নিয়ে চলে যায় শোন আমার অফিসে লেট হয়ে গেছে আমাকে যেতে দে আমার রাস্তা ছাড় ফিরিয়ে দে মালটা ফাটাবো গালটা কি হয়েছে গাল ফাটাতে এসো আমার মালটা দাও নিয়ে চলে যা নাকি তোলা যা শরম কেন মাথাটা করিস করো কেন মাথাটা করিস করো ফিরিয়ে দে মালটা ফাটাবো গালটা নাকি তোলা যা শরম কেন মাথাটা করিস করো কেন মাথাটা করিস করো কেন মাথাটা করিস করো ভালোই ভালো বলছি রাস্কেল পথ ছাড় মুখ ছেড়ে দেবো রাস্কেল ম্যাডাম ইংলিশ থেকে গালাগালি দিচ্ছ হ্যাঁ আমরা গ্রামের ছেলে হলে আমরা একটু আদর দিতে পারি আরে কি জানিস কি তুই হোয়াট ইজ দিস মাই ক্লিয়ার মানে গুড হোয়াট ইস্টিং বডির বাট আরে কি বলছিস এসব মাই নেম ইজ কলকাতা মেডিকেল অফ দ্য কেরোসিন হেটাল দে গুড পেট্রোল পাম্প শাটেল দে গুড কাপটা কাপটি মানে মানে আমার মালটা দাও নিয়ে চলে যা বিষ্ণুষ্ট যে মনে করি ঠিকানা নাম পোচা পুকুরে কচুরি পানা এই গাধা এখানে পানা আসছে কোথা থেকে ম্যাডাম যত ছোট পুকুর হোক যত বড় পুকুর হোক দেখবে যদি দুটো কচুরি পানা থাকে না পুকুর ভর্তি হয়ে যাবে ম্যাডাম কাকের কি দোষ বলো যদি পাকেবে বেল এসব কি বলছিস কি তুই ম্যাডাম বেল লাগাতো বেল ওই বেল গোটা গোটা হাতেই খায় আচ্ছা খাই তো যখন পিছন থেকে বের হয় না ওই গোটাই গোটা বের হয় শুধু ভিতরতে শ্বাসটা আউট হয়ে যায় বিশ্বাসটা যে মনে করি ঠিকানা পোচা পুকুরে কচুরি পানা কাকের কি দোষ বলো যদি পাকে বেল চড়াবো কিলে মালটা না দিলে চড়াবো কিলে মালটা না দিলে হবে নাই মন নরম কেন মাথাটা করিস গরম কেন মাথাটা করিস গরম কেন মাথাটা করিস গরম ইউরাসকে তোকে তো দেখছি অল্পিতে হবে না আজকে উচিত শিক্ষা দিয়েই তবে ছাড়বো জামা জোর বন্ধু কালা চান মায়া লাগাইছো বন্ধু কালা চান মায়া লাগাইছো যেমন বাস তেমনি তার কঞ্চি শিক্ষা দেশে আনেছে তো না বৌদি লেজ টানলে কুকুরের সিধা তো হয় না বলো না তার মানে কি রে বৌদি রাস্তাঘাটে কুকুর ঘরে দেখিস তো দেখবি ওর লেজ বেঁকায় থাকে তুই যতটা নিস সিধা হবে না ভুল করেছিস তোরা ভুলবি বাবারি না কাছে আয় সরে কোচি ঝোরাবো গায়ের ঘাম তুমি আসো তোমার ঝোরাই আকা নিয়র মানে মাথা উল্টো তো বাবা তুমি গুলোচ্ছ কেন শিক্ষা দেশে আনেছে তো না কালে কুকুরের সিধা তো হয় ভুল করেছিস তোরা ভুলবি বাবার নাম কাছে আসরে কোচি ঝোরাবো গায়ের ঘাম অন্যায় করি না অন্যায় করলে ছাড়ি না অন্যায় করি না করলে ছাড়ি না শ্যামলদার করি বরণ কেন মাথাটা করিস গরম কেন মাথাটা করিস গরম কেন মাথাটা করিস গরম এই যাও মে চলে বলুন জিনিসটা ভালোভাবে দেবেন আমার কেড়ে নিতে হবে আরে বাবা জিনিসটা মানি তো বুঝতে পারছি না নেকা ষষ্ঠী গোষ্ঠী জানা কিছু জানা না শুধু সাত আছি সায়া আর তোমাদের কি দেখে মনে হয় আমি সুতির সায়া ব্যাপারী নাকি না তা তো দেখে মনে হচ্ছে না তাহলে আমি কোনো সায়াটাই ব্যাপারী নই আমার নাম হলো শ্রুতি সাহা কোথায় ঘা মেরেছি জানো বাবু ওর কাছে নেই এই গন্ডম কো ওর কাছে কি করে থাকবে ওর নাম হলো শ্রুতি সাহা উনি যদি রাস্তার মাঝখানে সুতির সাহা করে আমি মনে করি ওনার কাছে আছে ওনার কাছে আছে ওনার কাছে কি করে থাকবে এই একই রকম ভুল তোমার দাদার মতন তুমিও করেছো কেন দাদা আবার কি ভুল করে ভুল করে নেই আমার নাম কি তোর নাম মধু সাহা হ্যাঁ আধার কার্ডে কি নিকে তাই মুতে যা আর তোমাকে বলেছি শ্রুতি সাহা আনতে তুমি শ্রুতি সাহার কাছে ধাক্কা মেরে বসে আছো গণ্য মূর্খ কোথাকার আরে আপনারা জানেন আমি কি কে আমি একজন উকিল আমি যদি চাই না আপনাদের দুজনকে জেলের খানটা নিয়ে ছাড়বো এ বাবুজি আমি যাবো নি তুই বয়স্ক আছিস তুই যা কে যাবে অন্যায় কে করেছে আমি আমি ক্ষমা কে চাইবে বৌদি তুই তো জানিস আমি তোর থেকে বয়সে ছোট মানে তোর গুরুজন ব্যক্তি আমার গুরুজন না আমার গুরুজন ব্যক্তি ও বারবার অন্যায় করে বারবার বলেছি তুই লেখাপড়া শেখ আমার তো কোনো কথা কানে নেবে নি ও ম্যাডাম আমার দেওয়ার মূর্খ মানুষ কোথায় কি বলতে হয় জানে না আমি বৌদি হয়ে তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি তুমি ক্ষমা করে দিও না বৌদি ভুল তো মানুষই করে মানুষই তো সংশোধন করে আমি আপনাদের দুজনকে ক্ষমা করে দিয়েছি আরে উকুন দেখার জায়গা আর পেলি না আগে এত বড় ঘর থাকতে আর এই লোকের সামনে আমার মান সম্মানটা ডোবালি এই কাঠবিড়ালির বাচ্চা তুমি গুলোতে এসো ম্যাডাম আমরা গ্রামের অশিক্ষিত ছেলে কিছু না শুনে কিছু না বুঝে হয়তো ভুল করে ফেলেছি আমাকে ক্ষমা করে দিও না ভাই তোমার এই ছোট্ট ভুলটাকে ভুল হিসাবেই ক্ষমা করে দিচ্ছি আর আজ থেকে তোমাকে ছুঁই শপথ করছি এই সমাজে যত অশিক্ষিত আছে না তাদেরকে শিক্ষার আলোয় আলোকিত করবো আমি ম্যাডাম তোমার এই যুদ্ধে আমিও সামিল হলাম তাহলে আজ থেকে আমি তোমার কি হলাম একটাই কথা আছে বাংলাতে সত্যি মুখ আর বুক বলে একসাথে তাই নাকি সে হলো বন্ধু বন্ধু আমার বন্ধু আমার বন্ধু আমার একটাই কথা আছে বাংলাতে মুখ আর বুক বলে একসাথে একটাই কথা আছে বাংলাতে মুখ আর বুক বলে একসাথে সে হলো বন্ধু বন্ধু আমার বন্ধু আমার বন্ধু আমার বন্ধু আমার জাতির বিচারে করা চলে না কে গরিবকে আমি কেউ বুঝি না জাতির বিচারে করা চলে না সে হলো